আজকে তারিখ হচ্ছে 30, বার হচ্ছে শুক্র। চলো আমি আমার ব্লগটা শুরু করি। এই যে বেলের শরবত দিয়ে শুরু করেছি আজকে, বেলের শরবত করেছি ব্রেকফাস্টে। আজকে আমার বেলের শরবত আসাম। এই যে সোনাই পেন্সার থেকে বাজার করে নিয়ে এসেছে, কি করেছো দেখি? আর এইটা হচ্ছে কি, এটা আঙুর। আর এটা তো তরমুজটা ধুয়ে ফ্রিজে রাখতে হবে। হ্যাঁ, লাল শুরু করে দিয়েছি। ডাল, আলু ভাজা, ঘি, আর কিছু আছে? আর কিছু নেই, নিরামিষ। ডাল, আলু ভাজা, ঘি, কেটে কেটে যায় লেবু দেবো না, লেবু দিয়ে ডালটা খা। অল্প করে দাও না, আমি খেতে পারি না। এসে লাইট জ্বালিয়ে ছিল। তুমি মিশিয়ে খাও না, দেখ ঠান্ডা বেশি হয়নি। তবে আরো খাও না, লেবু ঝুড়িতে একটা কাটা আছে, লেবু দাঁড়ানো আছে। বোটটা ওখানে না করা যাবে, রস বের করা যাবে। শুধু ধান নেই, রসটা বের করো। শুধু এমনি মাখালে রসটা বের করবে। চোখে ছিটকাস, অল্প করে দেবেন।
ক্যামেরার সামনে ধোঁয়া ধোঁয়া ফেলে দিচ্ছ। কি দাদারি খাও আর কি বাবা, আলু ভাজা মিন খাবো না, জুসটা কেন কি ফান দেখি খাই, আমলা ফান্ট এটা কি লেখা আছে আমলা ফান্ট, দেখো খেয়ে কেমন আমলা ফান্ট। খেতে তো কেমন, মানে এটা দুপুরবেলা ঠিক আছে, এটা রাতের বেলার জন্য ঠিক নেই, এটা দুপুরে ঠিক আছে, মানে রাতের জন্য ঠিক নেই, এখন রাতে এগুলো না, এগুলো ভীষণ গরম থেকে খেতে ভালো। এর ভেতরে জিরে টিরে জিরে দেওয়া আছে, আদা ধনে পাতা, কিন্তু এটা দুপুরবেলা গরম থেকে আসবে আর গা দিয়ে আগুন বেরোবে তখন এটা ঝমঝম ঝমঝম ডরক হয়। এখন মোটামুটি মানে এই যে জিরের গন্ধটা লাগছে বেশ ভালো লাগছে, ওই জন্য আমার এইসব একদমই ভালো লাগে না। আমাদের এখন পনির, এই যে পনির এনেছে সোনাই, তার সঙ্গে এই যে এনেছে ক্যাপসিকাম এনেছে, আমি সব ধুয়ে রেখেছি, এগুলো বিনস লেবু এটাই এনেছে, ক্যাপসিকাম এনেছে, বিনস লেবু আর এই যে পনির, আর আমার ঘরে গাজর আছে, এগুলো দিয়ে আমি এখন পনির ভেজিটেবল স্যুপ বানাবো। আমি আজকে পনির ভেজিটেবল স্যুপ বানাচ্ছি, একটু দেখে নাও তোমরা, ঠিক আছে চলো। এবার আমি এখানে এক চামচ ঘি দেবো, একটু ঘি দিয়ে দিয়েছি, এটা গরম হয়ে যাক, গরম হয়ে গেছে, নুন মাখিয়ে নিয়েছি পনিরে, পনিরটা একটু হালকা ভেজে নেব। পনিরটা হালকা আমি ভেজে নেব, হালকা এই পনিরটা আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি একটু তুলে নেব। এইবার আমি এই ঘিতে এক চামচ সাদা তেল দিয়েছি, এর ভিতরে আমি গাজরটা দিয়ে দেবো, আদা কুচিটা, এর ভিতরে আমি আদা কুচিটা দিয়ে দেব, আর আমি দেখিয়ে দিই এখানে আছে ফুলকপি, এখানে আছে বিনস, এখানে আছে গাজর, এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, এখানে আছে ক্যাপসিকাম, আমি সবগুলো একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি। আমার আদার্সের গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি এর ভিতরে ফুলকপিটা দেবো, এবার লঙ্কা কুচি দিয়ে দিলাম, ভাপানো ক্যাপসিকাম দিয়ে দিলাম,
সবগুলো আমি একটু মেরে নেব। এর ভিতরে আমি এবার গাজরটা আমি দিয়ে দিলাম। আমার সব হালকা ভাপানো আছে। এর ভিতরে আমি বিনস কুচি দিয়ে দেবো। আমি বিনসটা দিয়ে দিলাম। দিয়ে আমি সব কিছু একটু মিক্সড করে নেবো নাড়াচাড়া করে। আমি নাড়াচাড়া করে নিয়েছি। এর ভিতরে আমি পনিরটা দিয়ে দেবো। এই পনিরটা আমি হালকা ভেজে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। এবার আমি এর ভিতরে একটু গরম জল দিয়ে দেবো। এর ভিতরে আমি গরম জলটা দিয়ে দেবো। গরম জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। আমি গোলমরিচ গুঁড়ো দেবো। পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিলাম। ব্ল্যাক পেপার, এর ফুটে উঠলে আমি কর্নফ্লাওয়ার, যেহেতু আমার ভাপানো আছে সবজিগুলো সিদ্ধ হয়ে আছে। এবার আমার এটা ফুটে উঠেছে, আমি এখানে কর্নফ্লাওয়ার গুলে দেবো। দু চামচ মতো কর্নফ্লাওয়ার, এটা আমার এখন ফুটছে, কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। একটু নাড়িয়ে দিতে হবে, ঘন হয়ে আসলে থিকনেসটা যেমন খাবে তেমন কর্নফ্লাওয়ার দেবে। আমার বড় একটু ঘন ঘন খায়, তাই আমি একটু একটু বেশি করে কর্নফ্লাওয়ার। আমি জানি আমি একদিন পাতলা করেছিলাম স্প্রুর মতো, বড়বাবু ওই যে স্যুপটা আর একটু ঘন হয় না। ঘন হতে কী ব্যাপার, কর্নফ্লাওয়ার দিলেই ঘন হয়ে যায়। আমার স্যুপ দিয়ে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। স্যুপ রেডি হয়ে গেছে, বানাবো। এই যে আমার ফাইনাল লুক, স্যুপের পনির ভেজিটেবল স্যুপ। ঠিক আছে, আমরা এখন ডিনার করবো এই স্যুপ দিয়ে। চলো খাওয়াটাও দেখে নেবে তোমরা। এখন বলে সার্ভ করা হবে। চামচটা নিয়ে আসি। এবার স্যুপটাকে দেখো তোমার, এই যে এই সব কিছু করা, খাওয়ার সময় তো বেশিই খাবো। কালকে রাত্রে হরম করছিল বেশি দিও না বেশি দিও না, দুবাটি খেয়েছ। মনে হচ্ছে দেখে তো ফাটাফাটি, তুমি একটু টেস্ট করে আমাকে জানাও। এই একবারটি স্যুপ খেলে আমাদের আর রাত্রে কিছু লাগবে না। আমার বড়বাবুর এক্সপ্রেশনটা কেমন, ভালো আছে? হ্যাঁ, খাওয়া শুরু করো। ব্রেড আনতে ভুলে গেছে, যাই হোক এখন আমাদের স্যুপ দিয়েই কাজ চালাতে হবে। আমি টেস্ট করে দেখলাম, সত্যি ভালো হয়েছে গো। এটা তোমার লাগলে তুমি দিয়ে নাও, কোনো অসুবিধা নেই। আসলাম, তুমি তো নুন খাই, ওই জন্য তোমার নুন লাগে, কিন্তু আমার তো নুন লাগে না।
মানে আমার নুনটা ঠিক আছে, ওর একটু লাগতে পারে, কারণ ও নুন পোড়া খায় পুরো একদম। খুব গরম তো, যা বলছি না স্যুপটা আমি ভাবতাম, আমি ফার্স্ট করলাম পনির ভেজিটেবল স্যুপ, আমি করিনি তো, গরম প্রচুর। মাকে করে এসব খাওয়াতে হবে, সে তো আসছে না। ট্রাই করে দেখবে তোমরা, আমরা বানিয়েছি, আমরা তো ভালো বলবোই, কিন্তু তোমরা একবার ট্রাই করো, সত্যি ভালো হয়েছে। মানে ইনি ভালো না হলে খায় না আর কি, চাই কিন্তু অনেক কিছু দেওয়া যায়, ভেজিটেবল মানে স্যুপ মানে পনির কলাইশুঁটি দেওয়া যেতে পারে, কর্ন দেওয়া যেতে পারে, বকলি দেওয়া যেতে পারে, আমাদের ঘরে যেটা ছিল আমরা সেটা দিয়ে করেছি। তা আমি মনে করি এতে আর কিছু দেওয়াটা এটাই ঠিক আছে, বেশি রকম আবার আদার পরিমাণটা ঠিকই আছে। ওই যে মুখে একটু করে আদাটা পড়ছে না, ভালো লাগছে টেস্টটা। আমরা কিন্তু এখানে হেলদি খাবার খাচ্ছি কিন্তু, তাহলে কালকে আজকে দুদিনে কালকে কি হয় আবার একটা নতুন কিছু হবে, কাল লকডাউন, যে গরম আমি খেতেই পাচ্ছি না, ভালো তো লাগে স্যুপ সবাই গরম গরমই খায়, কিন্তু আমি এবার একটু গরম খেতে পারি না। প্রত্যেকটা সবজিতে নুন ঠিকঠাক আছে, পারফেক্ট। আরে আমি এত পারফেক্ট বানাতে পারবো সেটা ভাবতে পারি না, রাইতে হয় নুন কম বেশি হয়, যাই হোক। ঠিক বলেছ, ঠিক বলেছ, চুপচাপ খেয়ে যাচ্ছ, তুমি চুপচাপ খাও না, স্যুপ খেতে খেতে মনে পড়ছে কতদিন এত ভালো স্যুপ খাইনি। সবজিটা আমাদের খাওয়ার প্রয়োজন ছিল, সেটা এই যে স্যুপ খাওয়াতে হচ্ছে। যাই হোক, ও খেয়ে চলে গেছে, আমারটা আমি খাচ্ছি। আমার একটু হালকা ঠান্ডা ঠান্ডা ঠিক আছে, আমি বেশি গরম খেতে পারি না। যা হয়েছে না, আমি ভাবছিলাম দুবাটি করবো, কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে, আমরা একটু বেশি বেশি খেয়েছি দুবাটি, আরও বেশি হয়েছে।
একটু হেলদি খাবার, ভালো খেলাম। এটা কি পেটেও থাকবে? ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করব। দেখি এদিকে শোনাই দিব। আমরা আমাদের ভিডিও আজ এখানেই সমাপ্তি করব। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক পরে থাকবেন, আর লকডাউনে ঘুরতে বেরোবেন না, আর আমাদের পাশে থাকবেন। এটাই শোনাই ভুলে যায় যে আমাদের পাশে থাকবেন, ঠিক আছে? ও বলছে সবাই আমাদের পাশে আছে, ঠিক আছে? এই কথাই রইল, কালকে আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আবার বলছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। টাটা।